যাই চলেন ওখানে গিয়া পরে বুঝে দেখাবো কিসের প্রোগ্রাম বা কার বাসায় আসছি, সবকিছু যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা করতে পারি, তবে এতটুকু বলি যে একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত, পচা ওয়েদারে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, তো যাবো এখন রেডি, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। তো চলুন যাই প্রোগ্রামে, গিয়ে দেখি কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, শামিম ব্লগের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগ। এই হলো আজকে আমার পরে যাওয়ার ড্রেস। আজকে ব্ল্যাক কালার আমি সিলেক্ট করছি পরবো, তো সেই জন্য ম্যাচিং করে পার্স এবং দুল দুইটা রাখছি। আমি কনফিউজড কোনটা পরি, পরার সময় দেখা যাক যেটা ভালো লাগে সেটাই পরে যাব, কিন্তু দুই জোড়া আমি একসাথে বের করলাম। এই তো হাতে ব্রেসলেট, ঘড়ি, এই তো যাচ্ছে একটা প্রোগ্রামে। তো যাওয়ার আগে প্রিপারেশন, রেডি হওয়ার আগে এখন বৃষ্টি হালকা একটু কমছে, সেজন্য আমরা ঘুরে 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 বেরিয়ে পড়লাম বাসা থেকে। এখন গিফটের প্যাকেট বসের হাতে ধরে দিছি। আয়া তার প্রিয় এই লাল কালার ড্রেসটা, অনেক মানা করছে অন্যগুলো পড়তে না, এটাই পড়বে এটাই পড়বে। তো আমরা চলে আসলাম মুসলামে। গ্রাছে গ্রাছে তার মনের মতো করে সাজাইছে। এই যে ভাইয়া, এ ভাইয়া বাসায় আসছে আজকে গাড়িতে। এটা হলো কিচেন, কিচেনে পরে যাই আগে পাশে আসি। এখন যাবো ওই পাশে মানে ছেলে রান্নাগুলো রিয়াল্লা, অনেক অনেক খাবার আইটেম। এই যে এটা হলো গরুর মাংস, অনেক সুন্দর হয়েছে। এটা হলো সবজি ভাজি, এটা হলো ডাল, এই যে মুরগি মাংস, এই হলো সালাদ। ও রিয়াল্লা কত আইটেম করলো। এটা হলো রোস্ট, এই যে লেবু, কাবাব কাবাব, পোলাও পোলাও দুই পাতিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে কি এটার মধ্যে মনে হয় জিম জিম বোরহানি।
রুই মাছ। ও মাছটা সুন্দর হয়েছে। আর ওই মনে হয় ভর্তা ভর্তা আইটেম শুটকি ভাজি। শুটকি ভাজি দুইটার মধ্যে ইয়ে করছি, দুইটার মধ্যে লাস্ট ডিম। তো অনেক আইটেম করছে, অনেক আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন মানে আমি কিসের প্রোগ্রামে আসলাম। এই পিচ্চি বুড়ির আজকে প্রথম জন্মদিন। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই প্লিজ একটু মাশাল্লাহ বলে যাবেন। আর হ্যাপি বার্থডে বলতে কিন্তু একদমই ভুলবেন না, বুড়ির জন্মদিনের জন্য সবাই একটু দোয়া করে যাবেন, সে যেন সুস্থ সবল মানুষের মতো মানুষ হয়, বাবা মার মুখ উজ্জ্বল করে, আল্লাহ যেন হায়াত রিজিক বাড়ায় দেয়। প্লিজ সবাই বুড়ির জন্য একটু দোয়া করবেন। বুড়ি তো আমাকে মানে বেশি একটা চিনে না, তো সেজন্য আমার কাছে আসলে একটু বিরক্ত করে, কান্নাকাটি করে। আর এমনিতে দেখা যায় বাচ্চাগুলো নর্মালি যেরকম থাকে না শান্ত, কিন্তু বাসায় গেস্ট আসলে বা কোনো অনুষ্ঠান হলে খুবই বিরক্ত করে, ইচ্ছে খুব কান্নাকাটি করতেছিল। অনেক শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা, বেলা তো অনেক হলো, প্রায় 3টা বাজে, তো সবাই খাইতে বসলো। সব পুরুষ লোকরা বসে খাওয়া দাওয়া শেষ করলো, এখন মহিলাদের পালাম, আর বাচ্চারা চাওয়ারও আছে, সবাই মিলে আমরা এখন খাইতে বসলাম। এখন চলতেছে বার্থডে বেবির সাথে সবার ফটো সেশন, যার যার মতো ছবি উঠাইতেছে। আর ওই যে বললাম না আজকে ওয়েদার অনেক খারাপ, বৃষ্টি, এই যে বাহিরের অবস্থা একদম মেঘা মেঘাচ্ছন্ন, ঘোলা ঘোলা হয়ে রয়েছে, মানে ভালোই। উনি হলেন বেবির পাপা। তো এখন বাপ বেটির কেক খাওয়ার পালা। কিউট বেবি শুধু কি মার সাথে ছবি উঠাবে, পাপাকেও তো উঠাতে হবে, সেজন্য এখন শুধু বাপ বেটির ছবি ওঠানো, পোজ ধরা, সব কিছু। তো এই তো এখন কেক কাটা তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, কেক। তো সেই জন্যই যে পিচিগুলাতে দেখা যায় জন্মদিনে গেলে কেকের জন্য অস্থির হয়ে যায়। তো মাশাল্লাহ আরও অনেক পিচি ছিল, আমার আয়াত বুড়িও ছিল, এই যে তারা চকলেট কেকের জন্য অস্থির হয়ে পড়ছে। তো সবাইকে কেক এখন দিতেছে, পিচিগুলা অনেক হ্যাপি। এবং এই ছিল আজকে আমার ছোট্ট একটি বার্থডে ব্লগ। ব্লগটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।